স্বপ্ন ছিল দেশকে অনেক সুন্দর করে সাজাবো, কিন্তু সেই সাজানোটা আমাদের জীবন ভাই, আমাদের নিজেদের মধ্যেই তো অনেক ভাই। লাইক করে আর টিকটক করে এক স্বপ্ন, দেশটা নাকি অনেক সুন্দর করে সাজাই, মানে হ্যার সাথে বড় চোখকে বছর আমি শুনি না। আচ্ছা পরেরটা শুনি, কিছু হয় একজন উপরে উঠে আরেকজনকে কিভাবে টাইনা নামাবেন সেই চিন্তা আপনাদের। মামুন আমাদের দেশকে প্রেজেন্ট করো ফুললি ওয়ার্ল্ডের মধ্যে। তোরা টিকটক করে লাইক করে কই উপরে উঠছো, এইটাই তো বদলাম না, মানে তোরা কি মনে কর তোরা অনেক উপরে উঠে গেছো। আচ্ছা ঠিক আছে, বাকি জিনিস এটাই তার অপরাধ ছিল যার কারণে আপনারা ওকে যেখানে পাচ্ছেন লাঞ্ছিত। কি ভাই এত বড় জোক মারিস না, ঠিক আছে? মামুন বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রেজেন্ট করে এই লাইকই করে, বিশ্বাস করে আমি লাইকই চিনতাম নাই। তোরা ওই যে মামুন আর ওই যে অপু মারামারি করছো না কি করছো, ওইটা আমার সামনে আইসা পড়ছে, ইউটিউব দেখতেছিলাম তখন, ঠিক আছে? তখন আমি প্রথম মনে করো তোদের মারামারি দেখে তখন লাইকই দিয়ে আমি নামাইছি, তোকে ছাগলামি দেখার লেগে, তোরা আসলে কতটা ছাগল, ঠিক আছে? তোদের ছাগলামি দেখার লেগে বঞ্চিত করছেন ভাই কেন, আর কি একটাই অপরাধ আমাদের ছোট ইউজারদেরকে ভালোবাসার জন্য করোনার ভিতরে ভাই আপনাদের সাথে বিরু বানা না করে না বাড়ির নিচে আইস ভাই। করোনার ভিতরেও ওই ভিডিও বানায় ওদের নিয়ে ছোট ছোট ইউজারদের নিয়ে বাড়ির নিচে দাঁড়াইতে হয়, এরা নাকি আবার সারা বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ করে, মানে এই লাইকের মাধ্যমে, মানে কি করোনার ভিতরে ওরা ভিডিও বানাইয়া এই কথা খুব গর্বের সহিত লগ দরিয়া আর্মি আছেন আর্মিদের পাশার উপর বাইরে বাইরে ওদের লল করে অলঙ্কার কর ভাই, বিলো ইউ যারা দাঁড়ায় থাকে ঘরের ভিতরে আঁকড়ায় নিয়ে আসে ভাই, এই জন্য কি আমরা কি না, তোরা খারাপ না, তোরা দিদরা, মানে তোদের মাঝে মাঝে তোদের মানে ওই যে ভাব ভঙ্গি দেখলে আমি আসলে বুঝি না ভাই, তোরা কি মানে কোন লিঙ্গের লোক আসলে বোঝা যায় না। অপরাধ করে ফেলছি ভাই, হ্যাঁ হ্যাঁ আমরা খারাপ খারাপ ভাই, আমরা খারাপ আপনাদের বেশি ভালোবাসি বলেই আজকে আমরা খারাপ। আজকে লাইকি মানে মামুনকে হাত দেওয়া মানে লাইকির ফুললি প্রত্যেকটা মেম্বারকে ভাই, মামুনরে মারা মানে প্রত্যেকটা লাইকির মেম্বাররে মারা। আচ্ছা ভাই মারামারি তো তোরা তোরাই করলি, বাজলো তোকে তোকে নিয়ে ওই যে ওপরে নিয়ে আর তোর ওই যে মামুন রে নিয়ে, তোরাই লাইকির লোক, তোরাই লাইকি তোর নিজেরা এসে মারামারি করছিস, তাহলে ভাই যে অনলাইনে কিনলে ওর ছাগলামি করে এগুলো ফেসবুকে দেয় শিখতে দেয়, আমার মাথায় ধরে না ভাই, তোদের এই ছাগলামি আমার মাথায় ধরে না, কি তোরা কি সস্তা ফেমাস হওয়ার লেগে এই কাহিনিগুলো করতেছে, আমি আসলে বলতে আসি না। আবার তোদের ওরে মারামারি তো সবার কি কলিজে ফায়ার এয়ারলাইন না সিরিয়াল লাইন এগুলো কি ভাই, ছাগলামির দেখা পাস না দেওয়া মামুনকে মারা মানে হচ্ছে লাইকির প্রত্যেকটা মায়ের কলজা দুর্ভাগ করা ভাই, আমি আর কিছু বলবো না। তোকে সম্মান ভাই, ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে আর ওই যে নাইসা ডুইলা ডাইলা দুই সাইডে ডায়লগ মাইরে তোরা মনে করছে তোরা খুব ফেমাস হয়ে গেছে, খুব সম্মানিত লোক হয়ে গেছে ভাই, তোরা আজকে যে যোগগুলো মারলি ভাই সেই যোগ আপনাদেরকে আমরা নিজেরাই সম্মান দিতে জানি না নিজেদেরকে ভাই। থাক বলাদের মতো কান্দিস না, কান্দা থামা, মায়েরারও ভবিষ্যতে খাবি, যে ছাগলামি শুরু করছে তারা ভালো হয়ে যান, এলে ভবিষ্যতে মায়েরারও খাবি, ঠিক আছে? আর নিজেরা যে ছাগলামি করো তোরা, ছাগলরা যে মারামারি করো, সুস্থ মানুষ তার পর্যন্ত কিছু কয়ই নাই তখন। সো কিছুদিন ধরে এই দেখতেছি মামুন আর অপুর নিয়া অনেক কন্ট্রোভার্সি চলতে আছে, তারপরে আমি নিজে একটু গাড়াগাড়ি করলাম, গাড়াগাড়ি করে দেখলাম আর নিজেরা নিজেরাই মারামারি করে, এখন আবার দেখতেছি যে নিজেরাই দেখলাম যে নিজেরাই ওরা আবার অনলাইনে এসে প্ল্যাটফর্মে এসে বিভিন্ন প্ল্যাটফর্মে ওরা কান্নাকাটি করতেছি যে মামুনরে মারা অনেক সবাইকে মারা, কলজা সিরিয়া বলা হ্যাঁ মামুন রিপ্রেজেন্টেটিভ দেশকে পুরো রিপ্রেজেন্টেটিভ করে ওয়ার্ল্ডের ভিতরে, আরও কত কিছু ভাই, এত কিছু করার দরকার নাই তো, তোরা ভালো তোরা মানুষের মতো চল তাইলে, ঠিক আছে? আর আমাদের এই চালাইস না পাওয়া এগুলা দিয়ে, ঠিক আছে? সুস্থ হয়ে থাক, একটু স্বাভাবিক মানুষের মতো চলাফেরার চেষ্টা কর, মাথায় মনে কর রং মাখলে আর ওই যে সেরা ফারা প্যান পরলেই মনে কর যে খুব সম্মানিত হওয়া যায় সেটা মনে করিস না, তুই সম্মানিত তাহলে তোর রাস্তাঘাটে মার খাইতি না আর তোকে সবাই এভাবেই করবে না, তোদের তো সবাই ম্যাক্সিমাম যারা মানে মোটামুটি সুস্থ মস্তিষ্কের লোক তারা কিন্তু তোদেরকে জানাওতে আমার যে তোদের ইজলা বইলে রাখে, ঠিক আছে? সো ভালো সবাই ভালোভাবে চলার চেষ্টা করেন, তাহলে পরিশেষে একটা কথা বলতে চাই, আমি আসলে কাউকে
মানুষ হিসাবে কাউকে ঘৃণা করি না। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য, আর কিছুই না। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।